আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখুন, 6 ইঞ্চি পাইপের সাথে 4 ইঞ্চি পাইপ কিভাবে ম্যাচিং করে আমাদের লাইন টানা হয়ে গেছে বন্ধুরা। আর একটা বাথরুম ও গোসলখানার কি কি পয়েন্ট লাগে দেখুন, পানির ময়লার আপনারা যাবি তো সব কিছু দেখতে পারবেন। আমার এই ভিডিওর মাঝে অবশ্যই থাকলে আপনারা সব কিছু দেখতে পারবেন। এটা আমার হলো 4 নম্বর পর্ব। আমাদের এই সিনিটারির কাজ আমরা আপনাদের দেখাবো একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। এটা আমার 4 নম্বর পর্ব। আমাদের আরও পর্ব আসবে। দেখুন কি সুন্দর করে টানা হয়েছে। আর এটা বাথরুম ও গোসলখানা করতে কি কি পয়েন্ট লাগে অবশ্যই আপনারা বুঝতে পারবেন, হয়তো শিখতে পারবেন, আপনাদের ধারণা নিতে পারবেন কি কি পয়েন্ট হয়, কি কি পয়েন্টের দরকার হয়, কি জিনিসটা লাগালে হবে, কি জিনিসটা লাগালে হবে না, সেটা অবশ্যই আপনারা অবশ্যই 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 বুঝতে পারবেন, আপনারা ধারণা নিতে পারবেন। দেখুন কিভাবে আপনারা বুঝতে পারবেন কিভাবে ম্যাচিং হবে, ম্যাচিং করা যাবে, সেটা ভিডিওর মাঝে আপনারা অবশ্যই দেখলে আপনারা শিখতে পারবেন ও করতে পারবেন। আমি আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এটা হলো আপনার 4 নম্বর পর্ব। আর 4 নম্বর পর্ব আমরা কি কি করেছি, আপনার এই ফ্লোর ঢালাইয়ের আগে আমরা যে বাথরুম গোসলখানার যে পানির লাইন কিভাবে করলাম সেটাই আপনাদের এখন দেখুন 4 নম্বর পর্বটা। আর এলো বন্ধুরা, এই আরেকটা জিনিস ব্যাপার হলো কি, আপনার আমাদের কাজটা আপনার ছাদ ঢালাইয়ের আগে গুলাম আমাদের কাজটা গুলাম আমাদের সম্পন্ন ফ্লোরের কাজ কমপ্লিট করা হয়েছে। আর কিভাবে আমরা পয়েন্ট করছি আর কয়টা পয়েন্ট হয়েছে আমাদের সেটাই আপনারা দেখুন 4 নম্বর পর্বটা। আর 4 নম্বর পর্ব হলো আপনার এটা একটা রুম, এই সাইডে একটা রুম, এই রুমটার সাথে একজাস্ট একটা বাথরুম হয়েছে আপনার গোসলখানা হয়েছে। আর এটা আপনার একটা কমোডের পয়েন্ট, এখানে আপনার হয়েছে এলো পানির পয়েন্ট আর বেসিং এর পয়েন্ট, তিনটা পয়েন্ট আমাদের লাগছে, বেসিং এর পানির কমোডের পয়েন্ট লাগছে। আর এখানে আপনার এই যে কেসিং রুমে জাস্ট একটা পয়েন্ট লাগছে, যে এখানে একটা পয়েন্ট লাগছে কেসিং রুমের পানি সরার জন্য একটা পয়েন্ট। আর কেসিং এর রুমের ওয়াল হবে, এই যে ওয়াল হবে, যে বাইরের সাইডে ওয়াল হবে, এই ওয়ালের সাথে আপনার একটা বেসিং রাখা হয়েছে আমাদের বেসিং। আর বেসিংটা আপনার ড্রয়িং রুমের জন্য, এই যে আপনার ড্রয়িং রুমটা এখানে হবে, এই যে এখানে এখানে আপনার ড্রয়িং রুম হবে। আর ড্রয়িং রুমের জন্য আপনার একটা আমাদের বেসিং রাখা হয়েছে, এই বেসিংটা হলো এই যে ড্রয়িং রুমের বেসিংটা। আর এই সামনে সামনে যে আমাদের আরো টয়লেট হয়েছে, আমরা কি কাজ করলাম এই ফ্লোর ঢালার আগে সেটাই আপনারা দেখুন 4 নম্বর পর্ব আমাদের। আর এটাও আপনার একটা রুমের সাথে অ্যাডজাস্ট করে একটা টয়লেট, এই যে সামনে এই টয়লেট হয়েছে। আর এখানে আপনার পয়েন্ট আপনার তিনটা পয়েন্ট হয়েছে, আপনার একটা ময়লার, একটা পানির, একটা বেসিং এর পয়েন্ট হয়েছে, তিনটা পয়েন্ট। এখানে আপনার বাইর সাইডে এখানেও তিনটা পয়েন্ট হয়েছে, বাইর সাইডে টয়লেটের জন্য তিনটা পয়েন্ট, নো কমোড, পানির আদি এর জন্য। এখানেও আপনার হয়েছে, এখানে আপনার বন্ধুরা এখানে আপনার তিনটা পয়েন্ট, এটা একটা রুমের সাথে অ্যাডজাস্ট করে একটা টয়লেট, এই রুম একটা, এই রুমের সাথে একটা টয়লেট হয়েছে। এখানে আপনার হলো তিনটা পয়েন্ট, কমোডের, পানির, বেসিং এর। আর এটা হয়েছে আপনার ছাদ ঢালার আগে আমাদের ফ্লোর ঢালাই দেওয়া হয়েছে, এই জন্য আমাদের কাজটা আগে কমপ্লিট করা লাগছে। আর আমাদের এই বিল্ডিং এর কাজ আপনি যাবি তো একটু যে সব কাজ আপনাদের দেখাবো একবার গোড়াই থেকে শেষ পর্যন্ত। আমাদের চ্যানেলের মাঝে থাকুন, আর আমাদের ভিডিও যদি ভালো যদি লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন, কমেন্ট করার ভুলবেন না যেন, কমেন্ট করতে ভুলবেন না যেন, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের মাঝে থাকুন, এই সিনিটারির কাজ আপনাদের সম্পন্ন কাজ দেখাবো একবার হাতে গড়ায় আপনাদের শিখিয়ে দেব। আর যদি আমার ভুল হয় আপনারা সমাধান করবেন, আপনাদের ভুল হলে এই ভিডিওর মাঝে সমাধান হবে। এই সমাধানের জন্য আমার এই ভিডিওটা, প্রতিটা ভিডিওটা আমি করি, হয়তো আমার ভুল আপনাদের ভুল সমাধানের জন্য আমার ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।